সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুন নদে রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর। পৌর এলাকার যানজট কমাতে খাদ্য গুদাম এলাকার সরসেতু ভেঙে হাতিরঝিলের আদলে আর্স সেতু নির্মাণের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে শুরু করেছে। সেতুটি 60 মিটার দৈর্ঘ্য ও 11.25 মিটার প্রস্থের। সেতুটি দুই পাশে ফুটপাত থাকবে। রাতে সেতু ও সেতুর আশপাশের এলাকায় আলোকিত করতে থাকবে বিশেষ লাইটিং। সরেজমিনে দেখা গেছে সেতুর কাজ শুরু করার আগে হেলিপ্যাড এলাকায় বিকল্প সড়কের কাজ শেষ পর্যায়ে। এই সেতুটি বাস্তবায়ন হলে পৌর এলাকায় যানজট নিরসনে কার্যকরী ভূমিকা পালন করবে। এছাড়া রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে হবে দ্বিতীয় হাতিরঝিল জগন্নাথপুরে।